আসসালামু আলাইকুম তাসমিন কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে মজার আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের শাঁসের পায়েস আমরা অনেকেই তালের শাঁস খেয়ে থাকি কিন্তু তালের শ্বাসের যে এত লোভনীয় একটা পায়েস তৈরি করা যায় আমরা অনেকেই তা জানি না কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা দেখে ঝটপট এই পায়েসটা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে তালের বিচিটাকে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা মাটিতে দেওয়া ছিল এটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে কেটে নেব দেখুন এটাকে কেটে নেওয়া হয়েছে এখন এর থেকে ভেতরের যে শ্বাসটা আছে এই আমি একটা শ্বাসটা সাহায্যে উঠিয়ে করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ নারিকেল কোড়া আর নিয়েছি এক মুঠো চাল এই চালটা দিয়ে পায়েসটা রান্না করলে খেতে অনেক মজার হয় দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নায় এখানে আমি তালে শাঁসটা ভাপানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু ভাপিয়ে নিছি এতে করে তালের শাঁসের যে কষ্টা আছে সেটা বের হয়ে যাবে এটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ডালাই করে এটাকে ছেঁকে নিয়েছি দেখুন গরম পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি এটাকে এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা আমি এখানে লিকুইড দুধটা নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা তিন টুকরো ডাঢ় আর দুইটা সাদা এলাচ এখন দিয়ে দিব এর মধ্যে আতপ চাল চালটাকে যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই চালটাও দিয়ে দিলাম চালটাকে আমি একটু ফুটিয়ে নেব আগে এর মধ্যে চিনি দেব না চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আগে চিনি দিলে চালটা ফুটতে চাইবে না এই জন্য আমি আগে চিনি দেইনি এখন দিয়ে দিলাম সেই হাফ কাপ নারিকেল কোড়া নারিকেল কোড়াটা দিলে পায়েসের স্বাদটা শতগুণে বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন নারিকেল কোড়াটা দেওয়ার না চাইলে আপনারা নাও দিতে পারেন চালটা ফুটে এসেছে দেখতে পাচ্ছেন চালটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভাপিয়ে রাখা তালের শ্বাস শ্বাসটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব চিনি পরিমাণ মতো চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন যে অনুযায়ী আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন এখন খুব ভালো করে এটাকে নেড়ে নিলাম এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব দেখতে পাচ্ছেন তাহলে শ্বাস শ্বাসের এসেছে আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখুন এটাকে আমি এখন নামিয়ে নেব এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও না এখন এটাকে আমি একটা বাটিতে করে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে তালের শ্বাসের এইরকম লোভনীয় একটা পায়েস হয় আশা করছি সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ